আগরতলা শহরের বিভিন্ন মহাবিদ্যালয় ও বিদ্যালয়ের এনএসএস স্বেচ্ছাসেবী বৃন্দ, বিভিন্ন সাজের অন্যান্য আধিকারিক বৃন্দ রেলিতে অংশগ্রহণ করছেন। আগরতলা শহরের বিভিন্ন রাজপথ অতিক্রম করে উজ্জয়ন্ত মিউজিয়াম প্রাঙ্গণে গিয়ে শেষ হবে। একটু গেপে রাখো। প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন রাজপথ অতিক্রম করে উজ্জ্বলন্ত মিউজিয়াম প্রাঙ্গণে গিয়ে শেষ হবে। এই রেলিতে অংশগ্রহণ করছেন সুসজ্জিত সাজে সজ্জিত হয়ে আগরতলা শহরের বিভিন্ন এনএসএস ইউনিটের প্রোগ্রাম অফিসার। রাজধানীর বিভিন্ন স্কুলগুলোকে মহাবিদ্যালয়গুলোকে নিয়ে আজকে এই রেলি সংগঠিত হচ্ছে। এই রেলি রাজ্য এনএসএস সেলের উদ্যোগে আজকে সবাই অবগত আছেন যে আমরা হর ঘর তিরঙ্গা অভিযান আমাদের রাজ্যে পালন করছি, সারা দেশেই এই ধরনের প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে। আমাদের রাজ্যেও এই হর ঘর তিরঙ্গাকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানাদি আমাদের প্রতি জেলাতে এবং আমাদের এই স্টেট হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে আজকে যেমন পদযাত্রা আছে, এনএসএসের পক্ষ থেকে এটা উদ্যোগ নেওয়া হয়েছে, স্পোর্টস এবং দপ্তরের পক্ষ থেকে। এছাড়া প্রত্যেক জেলা শাসক তাদের নেতৃত্বাধীনে বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হচ্ছে এ ধরনের অনুষ্ঠান, পদযাত্রা, কোথাও মিউজিক্যাল কনসার্ট, কোথাও তিরঙ্গা অভিযান, তারপর তিরঙ্গাকে কেন্দ্র করে আরও বিভিন্ন ধরনের অনুষ্ঠান হচ্ছে। এছাড়াও এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান চলবে 9 থেকে শুরু হয়েছে 13 আগস্ট পর্যন্ত। 13 আগস্ট থেকে আবার 15 আগস্ট পর্যন্ত প্রতি ঘরে তিরঙ্গা পতাকা উত্তোলিত হবে। 15 আগস্ট পর্যন্ত সেই উত্তোলিত থাকবে এই পতাকা। আমরা এই বছর স্বাধীনতা যে বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপিত করছি, সেই অনুষ্ঠান পর্যন্ত আমাদের এই ধরনের অনুষ্ঠান অব্যাহত থাকবে। থ্যাংক ইউ।